আজকে সকালবেলা সকাল না এখন প্রায় দুপুর হয়ে যাচ্ছে যেহেতু নাস্তা করা হয়নি তো হঠাৎ করে জামাইকা হিলসাইডে মান্নান বেকারিতে নাস্তা করতে আসলাম 11:15 বাজে তো খুব সাধারণ কিছু আইটেম আমরা নিলাম আলু ভাজি একটা মিক্সড ভেজিটেবল পরোটা পরোটা সাইজ বিগ পুরো প্লেটের সমান সাইজ অত মোটাও না এবং পাতলাও না বেশি ভালো আর একটা ডিম ভাজি বিশাল দুটা ডিম ভাজি একসাথে করে দিয়েছে খুব ভালো প্রত্যেকটা জিনিসই খুব মজা হ্যাঁ প্রত্যেকটা জিনিসই মজা কোনো অতিরিক্ত মশলা বা অতিরিক্ত কিছু নাই কোনো কিছুই না খুব ভালো এখানে মান্নানে আমরা সবসময় অন্যান্য জিনিস নিতে আসি তো মান্নান বেকারি হিলসাইডে বিনিতে এদের কিছু বিস্কিট আছে খুবই ভালো কুকিজ তারপর কেকটা ভালো এদের ব্রেডটা খুবই স্পেশাল আমরা যাওয়ার সময় ওদের একটা ব্রেড নিয়ে যাবো ব্রেডের স্পেশালটা আমি একটু ব্রেডগুলো দেখাই এখনই এদের আরও কিছু আইটেম থাকে এখানে আমরা নিয়েছি ডালও আছে লাঞ্চের জন্য বাইরে রেডি হচ্ছে আমরা এটা আমাদের একটা স্পেশাল ব্রেড খুবই মজার এবং বাংলাদেশি স্বাদের প্রচুর বিস্কিট সকালবেলা বলে লোকজন কম বৃষ্টি হচ্ছে বাইরে হালকা কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ওদের হট প্যাকেজটা অনেক মজা কোন হট প্যাকেজ যেটা নিয়ে যাবো ওই ভিতরে হ্যাঁ দেখাচ্ছি এটা ওদের হাফ প্যাটিস এটা খুব মজা শিমুল বলল আমরা তো আজকে এটা ভালো তাই না ওদের তো সবসময় আমরা আসি মজাই থাকে এটা মজা এরপর আমরা চা নিব ডাল পিঠা ওদের মজা এরপর আমরা চা নিব এবং এদের ব্যবহার খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খুবই কর্ডিয়াল ঠিক এরকম নিউ ইয়র্কে দেখা যায় না না পারা কাজ করছেন খাওয়া কিরকম তুমি কি বলছিলা ভেজিটেবলটা আলু ভাজিতে তো কোনো কোনো যে গরম মশলা দিয়ে তো গাছ ছাড়া বাকি সব খুব মজা ডিমটা স্পেশালি রাইট হ্যাঁ ডিম ভাজিটা খুব মজা এবং রুটির সাইজও বেশ বড়ো শিমুল দুইটা পরোটা নিয়েছিল সে একটা মনে হয় খেতে পারছে আর একটা নিয়ে যেতে হবে আমি রুটি নিয়েছিলাম একটা অর্ধেক খেয়েছে বাকিটা নিয়ে যেতে হবে এবং এই আলু এবং ভাজি যে পরিমাণ আছে সেটাও আমার মনে হয় যে বাকিটা নিয়ে যাব সম্ভব না খাওয়া ডিমও নিতে হবে আসলে বড়ো সাইজে ডিম দিয়েছে মনে হয় চা চলে এসছে শিমুল একটা চাকি দুই ভাগ করলো আসলে অনেক বেশি থাকে একটা কাপে বাকি খাবার আমরা প্যাক করেছি এটা হচ্ছে বিল $38.50 ট্যাক্স সহ $41.92 আমরা নিয়েছি দুইটা পরোটা একটা রুটি একটা মিক্সড ভেজিটেবল একটা আলু ভাজি দুইটা ডিম একটা ব্রেড নিয়েছি স্পেশাল চারটা হট পেটিস একটা চা একটা পানি তো সেই অনুপাতে খারাপ না ভালো অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্রাই করতে পারেন কারণ এখানে অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু অনেক রেস্টুরেন্টেই অনেক পরিষ্কার না তারা পুরোনো খাবার দেয় এগুলো অভিযোগ কিন্তু আছে এদের ডালপুরিটা বেস্ট সুন্দর বলছে এবং এদের যেটা হচ্ছে যে এদের সার্ভিসটা খুব ভালো খাবার মান খুব ভালো
সেই অনুপাতে দাম কিন্তু অত বেশি না। তবে মিষ্টি নিলে আসলে এখান থেকে মিষ্টি নেওয়া উচিত না, মানে রসগোল্লা বা চমচম বা ওই জাতীয় যেগুলো আছে ওগুলো অন্য দোকান থেকে নেওয়াই ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।